এই যে এদিকে ম্যাডামকে দেখো, জনি জনি বলো, জনি জনিটা বলো, ইটিং সুগার, টেলিং লাই, না পাপা, ওপেন ইয়োর মাউথ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজে 11টা আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, তাই আমরা রেডি হয়ে সবাই যাচ্ছি আজকে ঈদের শপিং করতে। চলে গেল, দাঁড়াও যাচ্ছি আমি, গিয়ে মালদাতে গিয়ে কি করছি না করছি সেটাই তোমাদের দেখাবো, তো সঙ্গে থেকো। আমরা এখন যাচ্ছি মনমোহিনী, আর দেখতে পাচ্ছ আয়রা সোনা ঘুমিয়ে পড়েছে, তো চলো মনমোহিনী ঢুকি, ওখানে গিয়ে কি ড্রেস পছন্দ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। উপরে দলে আমরা করিয়েছি, ভেতরের দিকে আছে, আর ওটা রানি কালার আছে। আমাদের ফ্যাশন ডিজাইনার কি বলবো, চেঞ্জ করবো উপরে টপটা, এটা এটা হবে তুমি রোজা করনি আজকে? রোজা আছো? সব কি করেছি আজকেই করি। তুই আছিস? আচ্ছা মাম্মা, তুমি রোজা আছো শুনে? আইডা অবিটু, তুমি রোজা আছো? কোনটা নিবে তুমি, কোনটা ড্রেস নিবে বলো তো আমাকে, কি নিবে বলো, কোনটা নিবে? এখানে এদের সবার বাজার হয়ে গেছে, শুধু আমার হয়নি। আর এখানে আমার কি বেরিয়ে গেছে, কেমন তোর ড্রেস পছন্দ হয়েছে শাল? তোর ড্রেস পছন্দ হয়েছে? গরমি রোজা আছি, চোখে লাগবে সোনা, চোখে হাত দিও না। একদিকে বাপের বাড়ি আর একদিকে শ্বশুর বাড়ি।
ঝটপট ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 5টা, ঝটপট আমি ইফতারি তৈরি করে নেবো। আমার ইফতারি তৈরি করছে, তারপর আমি ঘর বাড়িটা গুছিয়ে নিব। আর এই যে হালাত দেখো, রোজা নাই তবুও ওর হালাত এরকম। আর এই যে এখানে আছে বাজারের ব্যাগ গুলো, দেখতেই পাচ্ছো। পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি নিয়েছি, তোমাদের সঙ্গে পরে কোনো একটা ব্লগে শেয়ার করবো। তো চলো ঝটপট ইফতারি করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে এদিকে এই ম্যাডামকে দেখো, জনি জনি বলো, জনি জনিটা বলো, ইটিং সুগার, টেলিং লাই, না পাপা, ওপেন ইওর মাউথ। তো এই যে হাই একটু করো, সোনা সবাই তোমার হাই মিস করছিল, একটু হাই করো। আইরা মাম্মা, ও সোনা মাম্মা একটু হাই করো, একটু ফ্লাইং কিসি দিয়ে দাও সবাইকে। পাপা শুনবে না, ফ্লাইং কিসি দিয়ে দাও। আমাদের ইফতারি তৈরি করছে সালমা আর ফামিদা। আর ইফতারির মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে আর লোভনীয় হচ্ছে এই যে ফুচকা, কতদিন থেকে খাইনি। উফ, দেখে জিভে জল চলে আসছে। মালদা থেকে নিয়ে আসলাম। আর এখানে আছে লস্যি, এখানে ফল কাটবে। তো চলো ইফতারি করে নিই, তারপর দেখা হচ্ছে। আর এই যে এখানে দেখো না, এর আগে ইফতারি করছে। ইফতারি করার পর আমি রেডি হয়ে গিয়েছি একটু সোজাপুর যাবো বলে, কারণ আমাদের মেয়েদের মন বুঝতেই পারছো, মালদা থেকে শপিং করে এসে মন ভরেনি। মাকে বললাম যে চলো সোজাপুরে গিয়ে দেখি কোনো কিছু ভালো হয় কিনা। আর মা না জুলিয়াপা যেটা আইডিয়াকে একটা ফ্রক, লং ফ্রক গিফট করেছে, ওটা সাইজ ছোট হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এক সাইজ বড় নিয়ে আসি। তো ওটাই চেঞ্জ করতে যাবো আর কিছু দেখবো। তো ওখানে গিয়ে কী দেখছি না দেখছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর আমাদের মেয়েদের মন মানে বুঝতেই পারছো, কারণ মিডিল ক্লাস ফ্যামিলিতে এটাই হয়, চার একটা জিনিস নিবো তো চার পাঁচটা দোকান ঘুরে যেটা সব থেকে বেস্ট ওটাই নেওয়ার চেষ্টা করি, কারণ ঈদ বছরে একবারই আসে। তো ঈদের মতো স্পেশাল দিনে স্পেশাল কিছুই করাটা উচিত আমি মনে করি। তো চলো সোজাপুর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আর মাই যাবো, আমি রেডি হয়ে বসে আছি। মায়ের এখনো কোনো পাত্তা নেই, মা কাজ টাজ করে একটু ক্লান্ত হয়ে গিয়েছে, তো একটু রেস্ট করছে। তারপর মা রেডি হবে, ততক্ষণ বসে আমি আড্ডা দিচ্ছি। আর তার ফাঁকে আমি আয়রাকে খাইয়ে দিয়েছি, আয়রা খেয়ে দিয়ে নিশাদের সঙ্গে খেলা করছে। তো ওখানে সোজাপুর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসছি বাজার করে। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ ভোরবেলা আবার উঠতে হবে। তো তোমরা কে কে আমাদের মতোই একবারে ঈদে শপিং হয় না, বারবার যেতেই হয় মালদা, কে কে এরকম আছে অবশ্যই কমেন্টে বলিও। আজকে এর মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে যারা আছে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে আনিমিক্স ব্লগ। তো আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের মাধ্যমে। আজকের মতো টাটা।